শিল্পীর লড়াই নানান রকম হয় এবং সেই নিয়ে সারা পৃথিবীতে বা ভারতবর্ষেও বহুবার নানান রকমের চলচ্চিত্র হয়েছে, থিয়েটার হয়েছে, গান হয়েছে। মানে একজন আর্টিস্ট সোসাইটির সঙ্গে তার সম্পর্ক কী, সোসাইটি কীভাবে তাকে এক্সপ্লয়েট করে, সে কীভাবে সোসাইটিকে এক্সপ্লয়েট করে তার কাজে, এইটা থেকে ভিঞ্চিদা শুরু হয়। যদিও এটা একটা ক্রাইম থ্রিলারের দিকে চলে যায় একটা সময়, সেখানে মৃত্যু এবং আরও নানান রকম দুর্ঘটনা ঢুকে পড়ে, কিন্তু ইভেঞ্চুয়ালি আমার কাছে ভিঞ্চিদা একজন আর্টিস্টের সার্ভাইভালের গল্প। আমার চরিত্র বিজয় পোদ্দারের, চরিত্রটা লার্জার দ্যান লাইফ, মানে এই ধরনের চরিত্রের লোভগুলো যেখানে থাকে সেটা হচ্ছে লার্জার দ্যান লাইফ চরিত্র। আমার বরাবরেরই ইচ্ছে ছিল একটু পুলিশের চরিত্র অভিনয় করার, চোরের চরিত্র অভিনয় করারও ইচ্ছে ছিল, কিন্তু পুলিশের চরিত্রের আবদারটা শ্রীজিদ্দা ভিঞ্চিদাতে মিটিয়ে দিয়েছেন। আমি একটা দৃশ্যে অভিনয় করি ঋত্বিকদার সাথে এবং সেইটাতে তো আমি যথেষ্ট নার্ভাস ছিলাম, কারণ আমি খুবই খুবই বড় ফ্যান, খুবই ভক্ত ঋত্বিক চক্রবর্তীর অভিনয়। কিন্তু ডেফিনেটলি ঋত্বিকদার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন এটা ঠিকঠাকভাবে বলতে গেলে আমাকে আরেকটু বড় স্প্যানে এবং বেশি সময় ধরে ঋত্বিকদার সঙ্গে অভিনয় করতে হবে। 4 নম্বর ছবি, 4th ফিল্ম উইথ সৃজিৎ মুখার্জি, ভিঞ্চিদা। আমার কাছে সব থেকে যেটা এনকারেজিং লাগে সেটা হচ্ছে যে 4টে ছবিতেই একদম 4 রকমের রোল, মানে এত ভার্সেটাইলভাবে আমাকে ব্যবহার করা এবং যে চরিত্রগুলোকে আমাকে ভাবা, তার স্প্যান যাই হোক, ছোট হোক বড় হোক, কিন্তু এত অন্য 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 ধরনের চরিত্রে আমাকে ভাবা, এটার জন্য আমি খুবই খুবই কৃতজ্ঞ থাকবো সৃজিদ্দার কাছে। সোমনাথদা তো ম্যাজিশিয়ান, সোমনাথদার কাজ, কিন্তু এটা তো আমাদের ইন্ডাস্ট্রির সিস্টেম, যে কোনো শো বিজনেসে এই ধরনের মানুষেরা খুব সামনে আসেন না। যেমন আমাদেরকে যারা যারা সুন্দর করে শ্যুট করেন, সিনেমাটোগ্রাফাররা আমাদেরকে যারা সুন্দর করে সাজিয়ে দেন বা আমাদেরকে যারা খুব সুন্দরকে কুৎসিত বানিয়ে দেন, তারা তো ফোরফ্রন্টে আসেন না। কিন্তু ট্রুলি এই ছবিটার সঙ্গে সোমনাথ কুণ্ডু শুধুমাত্র একজন রূপশিল্পী হিসেবে নয়, এই ছবিটার মানে শিল্পীর জায়গা থেকে বা এই ছবিটার মেরুদণ্ডের জায়গা থেকে সোমনাথ কুণ্ডু যেভাবে দাঁড়িয়ে আছেন সেইটা ফ্যাসিনেটিং। এবং আমি সৃজিদ্দাকে ধন্যবাদ দেবো, রুদ্রদাকে ধন্যবাদ দেবো যে এরকম একটা মানুষকে ইন্সপায়ার করে, এই মানে সেই ইন্ডাস্ট্রিরই একজন মানুষকে তাকে অ্যাকনলেজ করা হলো এবং তাকে তাকে সম্মান জানানো হলো ভিঞ্চিদার মাধ্যমে। সৃজিৎ মুখার্জির ছবি ভিঞ্চিদা, অভিনয় ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার এবং আমি, 12ই এপ্রিল এই ছবি রিলিজ করছে। আপনারা সকলে দৌড়ে গিয়ে ভিঞ্চিদা দেখে ফেলুন এবং আমাদেরকে জানান আপনাদের কেমন লাগে। আমি পোদ্দার, ডিসিডিটি পোদ্দার, এই লোকটাকে আমি কোথাও দেখেছি। আমাকে একটা লোক এরকম মুখে মধ্যে এরকম বেশি আলবাল বকলে না, কানে পড়া একটা থাবড়া মারবো, সঙ্গে পোক্ত অ্যালিবাইও দেবো যে তখন তোর মায়ের সঙ্গে ছিলাম।